হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজ এই পর্বের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন এই বছরে আপনাকে কতজন প্রপোজ করবে। তার জন্য আপনাকে এখানে কিছু পার্সোনাল প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি কিছু পয়েন্ট পাবেন, সেই পয়েন্টগুলিকে আপনি পরপর যোগ করতে থাকবেন এবং ভিডিও শেষে পয়েন্টগুলি যোগ করে দেখে নেবেন এবছরে আপনাকে কতজন প্রপোজ করবে। তার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনি মানুষ হিসাবে কেমন? অপশন এ সাহসী, অপশন বি ভীতু, অপশন সি দয়ালু, অপশন ডি নাকি চালু। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। আপনার রঙের মধ্যে কোন রঙটি বেশি পছন্দ? অপশন এ সবুজ, অপশন বি সাদা, অপশন সি কালো, অপশন ডি নাকি লাল। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। আপনার ভালোবাসার মানুষটিকে আপনি কতবার গিফট দিয়েছেন? অপশন এ দিব ভাবছি, অপশন বি অনেকবার দিয়েছি, অপশন সি দুবার দিয়েছি, অপশন ডি এখনো দিইনি। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। আপনাদের ভালোবাসা কোথা থেকে শুরু হয়েছিল? অপশন এ স্কুল থেকে, অপশন বি কলেজ থেকে, অপশন সি কোথাও ঘুরতে গিয়ে, অপশন ডি নাকি আমাদের গ্রামে থেকে। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। একটি আপনার মন থেকে চুজ করুন। অপশন এ আপনার ভালোবাসার মানুষ, অপশন বি অনেক টাকা। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। আপনার জীবনের লক্ষ্য কি? অপশন এ চাকরি করা, অপশন বি নাকি প্রেম করা। আপনার পয়েন্টগুলি আপনি দেখে নেবেন। আপনাকে প্রশ্ন করা শেষ, এবার আপনি আপনার প্রাপ্ত পয়েন্টগুলো যোগ করে নিন আর দেখে নিন এবছরে আপনাকে কতজন প্রপোজ করবে। আপনার পয়েন্ট যদি 25 থেকে 45 মধ্যে হয়ে থাকে তবে আপনি একজন শান্তপ্রিয় মানুষ এবং বন্ধুপ্রিয় মানুষ। আপনার এই শান্ত থাকার জন্য আপনার বন্ধুদের মধ্যে একজন আপনাকে প্রপোজ করবে, যে আপনার আশেপাশেই থাকে এবং সে আপনাকে ফলো করে যায়। আপনার পয়েন্ট যদি 45 থেকে 65 মধ্যে হয়ে থাকে তবে আপনি অতি চালক এবং অতি ভদ্র। আপনার এমন কিছু বন্ধু আছে যারা আপনাকে দেখে হিংসা করে। আপনার বাড়ির আশেপাশে বেশ কিছু ছেলে আপনাকে প্রপোজ করবে, যা আপনি কখনোই স্বপ্নেও ভাবতে পারবেন না। আপনার পয়েন্ট যদি 65 থেকে 100 মধ্যে হয়ে থাকে তবে আপনি একজন অহংকারী এবং অতি মিষ্টি। আপনার এবছরে আপনার প্রিয়জনই আপনাকে প্রপোজ করবে। আপনার মিষ্টি অহংকারের ফলে অনেকেই আপনার ওপর ফিদা হয়ে থাকবে।